চোখ আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। এই চোখের সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি। আজকাল তো শিশু বয়স থেকে চোখের সমস্যা দেখা দেয়, চোখে চশমা পরতে হয়। তার একটা কারণ তো অবশ্যই আছে, আমরা জানি সেটা, সেটা হচ্ছে মোবাইলে গেম খেলা বাচ্চাদের, কিংবা ভিডিও গেম খেলা, এই ধরনের ব্যাপারগুলো তো আছেই। কিন্তু এছাড়াও খাদ্যাভ্যাসটাও কিন্তু একটা বিষয়। খাদ্য তালিকায় বেশ কিছু খাবার রয়েছে যেগুলো যদি আপনি নিয়ম করে খেতে পারেন বা আপনার শিশুকেও খাওয়াতে পারেন, তাহলে চোখের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা অনেকটা কম থাকে। বয়সকালে চোখ খারাপ হবে সে বিষয়ে তো কোনো কথা নেই, কিন্তু যতদিন আপনি চাইবেন চোখটাকে ভালো রাখতে পারেন, সেই চাবিকাঠি কিন্তু আপনার হাতে। সেটি কি বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনারা একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যাম্পাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চোখ ভালো রাখতে কোন কোন খাবারগুলো বিশেষ জরুরি। প্রথমে সবজির কথা বলি। চোখের জন্য ভীষণ ভালো হচ্ছে গাজর, কারণ গাজরে রয়েছে ভিটামিন এবং বিটা ক্যারোটিন, যেটা আমাদের চোখের জন্য ভীষণ ভালো। এছাড়াও গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাশিয়াম, আমাদের শরীরের জন্য সেটা খুবই উপকারী। সে কারণে গাজর যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার চোখ এবং স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকবে। এবার বলি অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের শরীরে পুষ্টি যুগিয়ে চোখটাকে ভালো রাখতে সাহায্য করে, সে কারণে আপনি অলিভ অয়েল খাওয়ার চেষ্টা করুন। কিভাবে খাবেন একটু বলে দিই, দুটো পদ্ধতি আছে। আপনি রান্নাটা অলিভ অয়েলে করতে পারেন অথবা সালাড তৈরি করতে পারেন। যেভাবে সম্ভব হয় অলিভ অয়েলটা খাওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার চোখটা ভালো থাকবে। এবার চলে যাই আরেকটি সবজি, সেটা হচ্ছে টমেটো। টমেটোর প্রচুর উপকারিতা আমরা জানি, টমেটো কিন্তু চোখকেও ভালো রাখতে ভীষণ প্রয়োজন। তার কারণ টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো করে এবং চোখকে ভালো রাখে। সেই কারণেই টমেটোটা খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবেন। মিষ্টি আলু। মিষ্টি আলু অনেকেই কিন্তু আমরা খেতে ভালোবাসি, মিষ্টি আলু সেদ্ধ খেতে ভালো লাগে, মিষ্টি আলু দিয়ে অনেক কিছু রান্না করা যায়। এই মিষ্টি আলু কিন্তু চোখ ভালো রাখার জন্য ভীষণ প্রয়োজন। তার কারণ মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং পটাশিয়াম, যে উপাদানগুলো প্রত্যেকটাই আমাদের চোখকে ভালো রাখার জন্য ভীষণ প্রয়োজন। তাই মিষ্টি আলুটা খাওয়ার চেষ্টা করুন। নানারকমভাবে খান আপনি, মানে রেসিপি নানারকম হতে পারে, কিন্তু মিষ্টি আলুটা অবশ্যই খাওয়ার চেষ্টা করুন চোখকে ভালো রাখতে। তাহলে আজকের এই ভিডিওটা থেকে জানা গেল যে কি কি খাবার, খুব বেশি নয়, চারটি খাবার, একটা হচ্ছে গাজর, অলিভ অয়েল, মিষ্টি আলু এবং টমেটো। এই চারটি খাবার যদি খাদ্য তালিকায় একটু নিয়ম করে রাখতে পারেন, তাহলে কিন্তু চোখটা আপনার বহুদিন ভালো থাকবে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, আজকে শুভ দীপাবলি, কালী পুজো, আমাদের বাজি ফাটানোর দিন, ভীষণ আনন্দের দিন, সব ঠিক আছে, কিন্তু চোখটাকে একটু সামলে, চোখ শুধু নয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর কথাই বলবো, কিন্তু চোখটা যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাকে একটু বাঁচিয়ে তারপরে নিশ্চয়ই আনন্দ করবেন, বাজি ফাটাতেই পারে। কিন্তু চোখ বাঁচানোর জন্য চেষ্টা করুন একটা হালকা পাওয়ারহীন চশমা, আজকাল পাওয়াই যায়, এই ধরনের কোনো একটা চশমা ইউজ করা, বা যে করেই হোক চোখটা যেন বাঁচে সেদিকে লক্ষ্য রেখে আনন্দ করুন, বাজি ফাটান। আর সেই সঙ্গে ভাই এবং বোন যারাই রয়েছেন এই পরিবারের প্রত্যেককে বলছি, সুতির পিওর কটন পরে বাজি ফাটান, যেন কোনো রকম ঝুঁকি বা বিপদ আপনার জীবনে নেমে না আসে। শুভেচ্ছা রইল আজকের দীপাবলির শুভেচ্ছা, এবং আপনাদের থেকে আশীর্বাদ চাইব যে এই পরিবারটা যেন এরকমভাবেই এগিয়ে যায়, দিন প্রত্যেক বছর আপনাদের নিয়ে যেন দীপাবলি শুভ করে কাটাতে পারি। আর সেই কারণেই বলছি, আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, কারণ আজকে শুভ দীপাবলি,
নতুন পরিবারের একজন আপনিও হয়ে উঠুন, এটাই চাই। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের চোখকে সুস্থ রাখার জন্য এই খাবারগুলো নিয়ম করে খান। আর সেই সঙ্গে আজকে যখন বাজি ফাটাবেন তখন অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যেন কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে না পারে, চোখটা যেন বাঁচে। আর আপনাদের একান্ত প্রিয় পরিবারকে সঙ্গে রাখুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস। নমস্কার।